বাংলায় রাজ্যসভা ভোট হচ্ছে আর সেখানে বিজেপির প্রার্থী নিয়ে আলোচনা হচ্ছে। আজ থেকে 2-3 বছর আগে এই জায়গাটাই কেউ ভাবার মতো জায়গায় ছিলেন না, কিন্তু বর্তমানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের রাজনীতিটা যে জায়গায় গেছেন, সেখানে বাংলা থেকে বিজেপির টিকিটে রাজ্যসভায় কে যাচ্ছেন সেই নিয়ে যে আলোচনা হচ্ছে সেটা তো রয়েছেই, তার পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই প্রার্থী চয়ন থেকে শুরু করে স্ট্র্যাটেজি, সেটা যে বঙ্গ রাজনীতি এবং বিশেষ করে আসন্ন লোকসভা ভোট সেখানে যে এতখানি ইম্প্যাক্ট ফেলতে পারে, সেটা নিয়েই যে এতখানি রাজনৈতিক চর্চা একদম সর্বভারতীয় স্তরে হতে পারে সেই ধারণাও কিন্তু কারো ছিল না। আর সেই অসাধ্য সাধনটাই কিন্তু করে ফেলেছেন বিজেপির দুই হাই প্রোফাইল জুটি শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। ফলে বাংলায় যে রাজ্যসভা ভোট হতে চলেছে সেই নিয়ে একাধিক জল্পনা ছড়াচ্ছে এবং তার পাশাপাশি একাধিক প্রশ্ন উঠেছে। আজকে আমরা এই এপিসোডে যে বিষয়গুলো নিয়ে মেনলি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে, এক, বিজেপির প্রার্থী কে হচ্ছেন, কে পারছেন, কাদের নাম দিল্লিতে পৌঁছেছে এবং শেষ পর্যন্ত শিলমোহরটা কোন নামে পড়তে পারে, তার পাশাপাশি বঙ্গ রাজনীতিতে এই চয়ন, এই রাজ্যসভায় বিজেপির যে ক্যান্ডিডেট সেই ইম্প্যাক্টটা ঠিক কতখানি হতে চলেছে, তার পাশাপাশি আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট তো অবশ্যই আলোচনা করতে হবে, যখন রাজ্যসভার ভোট হচ্ছে তৃণমূলের ঠিক কতখানি ডামাডোল চলছে এই প্রার্থী চয়ন নিয়ে, এবং শেষ পর্যন্ত যাকেই তৃণমূল নমিনেশন দিক তাদের অস্বস্তি এই লোকসভা ভোটের আগে এই প্রার্থী চয়নের পর ঠিক কোন পর্যায়ে পৌঁছতে পারে, তার সমস্ত কিছু খুঁটিনাটি আলোচনা করব আজকে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, প্রথমেই যে প্রশ্নটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিজেপির প্রার্থী হচ্ছেন কে। দেখুন, বিজেপির প্রার্থী কে হচ্ছেন আবারও সেটা বিজেপির যে ন্যাশনাল কমিটি রয়েছে তারা কিন্তু ফাইনালি সেই জায়গাটায় সিলেকশন করবেন এবং সেখান থেকে শিলমোহর করবেন, কিন্তু যা শোনা যাচ্ছে যে আটখানা নাম কিন্তু বঙ্গ বিজেপির তরফ থেকে যাচ্ছে। তবে সেই আটটি নামের মধ্যে অ্যাডভান্টেজ জায়গায় কেউ বা কারা রয়েছেন, কারা তারা সেটাও বলবো। এর আগেই একটা প্রতিবেদনে আপনাদের বলেছিলাম যে মূলত দুটি নাম নিয়ে প্রাথমিকভাবে চর্চা শুরু হয়েছে। একজন হচ্ছেন সিদ্ধার্থ শঙ্কর নস্কর, মানে যিনি লোকসভা ভোটে গতবার লড়েছিলেন বা বিধানসভাতেও লড়েছিলেন এবং সর্বভারতীয় যে কীর্তন সংস্থা রয়েছে তার প্রধান, ফলে একটা বড় জায়গায় কিন্তু তার হোল্ড রয়েছে, সেই নামটা প্রাথমিকভাবে ভাবা হচ্ছিল অনন্ত মহারাজের পর বাংলা থেকে দ্বিতীয় বিজেপির প্রার্থী হিসেবে। সেই সিদ্ধার্থ শঙ্কর নস্কর তিনি কিন্তু কিছুটা হলেও যেন লড়াইয়ে পিছিয়ে পড়েছেন, সেই জায়গায় একাধিক নাম উঠে আসছে। কাদের নাম উঠে আসছে? মোট আটটি নাম দিল্লিতে জমা পড়েছে বলে জানা যাচ্ছে। কোন আট নাম জমা পড়ছে? সিদ্ধার্থ নস্করের পাশাপাশি ভারতী ঘোষ, অনির্বাণ গাঙ্গুলি, জগন্নাথ চট্টোপাধ্যায়, রথীন্দ্র বসু, অঞ্জনা বসু, রূপা গাঙ্গুলি এবং মধু ছন্দাকর, এই আটটি নাম নিয়েই কিন্তু দিল্লিতে মূলত আলোচনা হচ্ছে বাংলায় বিজেপির রাজ্যসভার প্রার্থী কে হচ্ছেন, এই আটজনের মধ্যে থেকে একজনের হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সিদ্ধার্থ নস্কর নিয়ে যেহেতু আলাদা এপিসোড করেছি সেই জন্য তার কথা আর আলাদা করে বলছি না। এখানে এই রেসে দুজনের নাম নিয়ে কিন্তু ফাইনাল আলোচনা শুরু হয়েছে এবং খুব সম্ভবত তাদের দুজনের মধ্যেই একজন কিন্তু রাজ্যসভার টিকিটটা পেতে চলেছেন। কারা তারা? একজন হচ্ছেন ভারতী ঘোষ, একজন হচ্ছেন অনির্বাণ গাঙ্গুলি, এই দুজনকে নিয়ে মূলত আলোচনা হচ্ছে। ভারতী ঘোষকে বিজেপিতে নিয়ে এসেছিলেন মুকুল রায় এবং তিনি মুকুল রায় কিন্তু তৃণমূলে ব্যাক করে গেলেও ভারতী ঘোষ পড়ে আছেন এবং তিনি কিন্তু লড়াই করছেন। এবং খুব অদ্ভুতভাবে যেটা হয়েছে, এই ভারতী ঘোষের পিছনে নাকি সাপোর্ট রয়েছে সবথেকে বেশি, যার তিনি হচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখন প্রশ্ন হচ্ছে কেন? শুভেন্দু অধিকারীর কী ইন্টারেস্ট? একটা সময় তো শোনা গিয়েছিল নাকি শুভেন্দু অধিকারী আর ভারতী ঘোষের মধ্যে টাসেল আছে, যখন তারা তৃণমূলেই ছিলেন সেই অবস্থায়, মানে শুভেন্দু অধিকারী তৃণমূলে এবং ভারতী ঘোষ আইপিএস হিসেবে কাজ করছেন। তাহলে কোন এমন জাদুবল হলো যে ভারতী ঘোষকে হঠাৎ করে শুভেন্দু অধিকারী সমর্থন করছেন? যেটুকুনি শোনা যাচ্ছে যে ভারতী ঘোষকে কিন্তু ঘাটাল লোকসভা থেকে প্রার্থী করা হয়েছিল গতবারে এবং তিনি সেই ঘাটাল লোকসভার অন্তর্গতই দেবরা থেকে কিন্তু বিধানসভা ভোটেও লড়েছিলেন। এখন ভারতী ঘোষ যখন আইপিএস হিসেবে ছিলেন, পুলিশের মধ্যে তার কিন্তু একটা বড় হোল্ড রয়েছে। ভারতী ঘোষকে লোকসভাতে শুভেন্দু অধিকারী প্রার্থী করতে চান না, তার কারণ হচ্ছে তাকে যদি লোকসভায় প্রার্থী করা হয় তাহলে খুব সম্ভাবনা রয়েছে তিনি কিন্তু একটি কেন্দ্রেই, তার নিজের কেন্দ্রে জেতার জন্য তাকে ঝাঁপাতে হবে এবং সেই দিকে তিনি কিন্তু এনগেজ হয়ে যাবেন, ফলে তাকে সার্বিকভাবে ব্যবহার করা যাবে না। অথচ ভারতী ঘোষ যদি ফ্রি হোল্ড পান, তিনি শুধুমাত্র ঘাটাল নয়, জঙ্গলমহলের যতগুলো আসন রয়েছে এবং সেটা যদি একটু ওয়াইডার রেঞ্জ দেখা হয়, অর্থাৎ ঝাড়গ্রাম, ঘাটাল, পুরুলিয়া, বাঁকুড়া,
এই সমস্ত আসন সেখানে কিন্তু তিনি বড় রোল প্লে করতে পারেন এবং সেই ফ্রি হোলটাই দেওয়ার জন্য শুভেন্দু অধিকারী অত্যন্ত পজিটিভ একটা রাজনৈতিক অঙ্গ থেকে কিন্তু ভারতী ঘোষকে চাইছেন, এমন একটা কথা বিজেপির অভ্যন্তরে শোনা যাচ্ছে। অন্যদিকে ভারতী ঘোষের এগেনস্টে যেটা যাচ্ছে, তিনি গত লোকসভা নির্বাচনে লড়েছিলেন, তিনি গত বিধানসভা নির্বাচনে লড়েছিলেন এবং সেই দুই জায়গাতেই তিনি কিন্তু হেরেছিলেন, এইটা একটা নেগেটিভ পয়েন্ট তার দিকে রয়েছে। অন্যদিকে নাম উঠে আসছে অনির্বাণ গাঙ্গুলী, যার পিছনে সংঘের সাপোর্ট রয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু অনির্বাণ গাঙ্গুলীর এগেনস্টে আবার যেটা যাচ্ছে সেটা হচ্ছে যে তিনি বিধানসভা নির্বাচনে যখন বোলপুর কেন্দ্র থেকে লড়াই করছিলেন এবং যখন গণনা হচ্ছিল, যখন কর্মীদের তৃণমূল কার্যত ঘিরে ফেলেছিল, তিনি কিন্তু সেখান থেকে পালিয়েছিলেন। ফলে আগামী দিনে সংগঠনে তাকে কতখানি কাজে লাগানো যাবে রাজ্যসভার সাংসদ হিসেবে, সেই জায়গাটা একটা প্রশ্নের জায়গা রয়েছে। কিন্তু অন্যদিকে তার শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে তার রিসার্চ ওয়ার্ক, ভারতের ইতিহাস নিয়ে তার কাজ এবং অমিত শাহকে নিয়ে তার বই, ফ্লুয়েন্টলি বাংলা, হিন্দি, সংস্কৃত, তিনি ইংরেজি, তিনি বলতে পারেন এবং খুব ভালো বক্তা, এইগুলো কিন্তু তার পজিটিভ পয়েন্ট রয়েছে। ফলে এই দুটো নাম নিয়েই কিন্তু মূলত আপাতত আলোচনা চলছে। কিন্তু তার পাশাপাশি যেটা সিদ্ধার্থ নস্করের এপিসোড করেছিলাম, সেখানেই বলেছিলাম যে জগন্নাথ চ্যাটার্জির নামটাও কিন্তু উঠে আসছে। তার একটাই কারণ হচ্ছে যে তিনিও কিন্তু এবারে নির্বাচনে একটা বড় ভূমিকা নিতে চলেছেন স্টেটের একজন সম্পাদক হিসেবে। সুতরাং তার আগে তাকে যদি রাজ্যসভার সাংসদ করা হয়, তিনি কিন্তু অনেকটা ফ্রি হোল্ড পেয়ে যাবেন, তিনি এই নির্বাচনে অনেক বেশি কনসেন্ট্রেশন করতে পারবেন, তাকে লোকসভায় টিকিট দেওয়ার খুব একটা পক্ষপাতী নয় রাজ্য বিজেপি, এমন একটা শোনা যাচ্ছে। কেননা আবারও সেই লোকসভায় কেন্দ্রে প্রার্থী করলে তিনি সেই কেন্দ্রের মধ্যেই কিন্তু চলে আসবেন। এর পাশাপাশি রতীন্দ্র বসু, যার যখন অনন্ত মহারাজ নমিনেশন দিয়েছিলেন তখন কিন্তু তিনি ডামি প্রার্থী ছিলেন, ফলে রতীন্দ্র বসুর নাম উত্তরবঙ্গ সেখান থেকেও কিন্তু উঠে আসছে। অঞ্জনা বসু অভিনেত্রী হিসেবে তার নামটা উঠে আসছে। রূপা গাঙ্গুলির সম্ভাবনা একটু কম শোনা যাচ্ছে, কেননা আগেই তাকে রাজ্যসভার নমিনেটেড সাংসদ করা হয়েছিল। এবং মধু ছন্দাকর, তিনি শ্রীরামপুর থেকে, তাকে ক্যান্ডিডেট হিসেবে তার নামটা শোনা যাচ্ছিল, কিন্তু সেই শ্রীরামপুরে এখন কিন্তু ক্যাপ্টেন ঋত্বিক পাল, তার কথা, মেজর ঋত্বিক পাল, তার কথা কিন্তু শোনা যাচ্ছে। ফলে মধু ছন্দাকরকে কিন্তু তার আগেই রাজ্যসভায় পাঠানো হতে পারে। ফলে এই আটটি নাম নিয়ে আলোচনা চলছে এবং তার মধ্যে কোনো একটি নামে শিলমোহর পড়বে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। কিন্তু যেটা সবথেকে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে, এই যে প্রার্থী যিনি রাজ্যসভায় জিতুন, আগামী দিনে বঙ্গ রাজনীতিতে তার ইম্প্যাক্টটা ঠিক কী হতে চলেছে। দেখুন, আগামী দিনে বঙ্গ রাজনীতিতে যেটা বড় ইম্প্যাক্ট হতে চলেছে, ভারতী ঘোষ নিয়ে ডিটেলসে আলোচনা করলাম যে তিনি যদি রাজ্যসভায় যান তাহলে কিন্তু অনেকটা ফ্রি হোল্ড পেয়ে যাবেন। এর পাশাপাশি আরেকটা বার্তা দেওয়ার জায়গা থাকছে, সেটা হচ্ছে যে বারবার তৃণমূল কংগ্রেস যে জায়গার বিজেপির বিরুদ্ধে তুলতে চাইছে, তারা মহিলা বিরোধী, এইখানে একজন মহিলা মুখ পাঠানো মানে সেই মহিলা ভোটকে একটা বার্তা দেওয়ার জায়গা রয়েছে। এবং সবথেকে বড় কথা, এখানে যদি একজন সুবক্তাকে পাঠানো যায়, বাংলার ইস্যু নিয়ে যেভাবে রাজ্যসভাতে তৃণমূল কংগ্রেস সরব হয়, সেখানে কিন্তু তাদের চুপ করাবার একটা জায়গা থাকছে। এর পাশাপাশি বঙ্গ রাজনীতিকেও কিন্তু একটা বার্তা দেওয়ার জায়গা রয়েছে যে দেখো, যাই হয়ে যাক, বাংলার যারা ভূমিপুত্র, বাংলার যারা মানুষ, তাদেরকেই কিন্তু আমরা পাঠাচ্ছি। তৃণমূলের দিকে কিন্তু ইতিমধ্যেই আঙুল উঠে যাচ্ছে যে তারা তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বাংলার স্বার্থকে ক্ষুণ্ণ করছে, যে কারণে একাধিক বহিরাগতকে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের টিকিটে সেখানে রাজ্যসভায় যেতে। সেখানে সুস্মিতা দেব আসাম থেকে আছেন, গোয়া থেকে ওই লুইজিন ফেলারিও, তাকে পাঠানো হয়েছিল, এমনকি সাকেত গোখলে গুজরাটের মানুষ, তাকেও পাঠানো হয়েছে। এরা বাংলার জন্য ঠিক কী করছেন? তৃণমূল নিজের স্বার্থ চরিতার্থ করতে বাংলার স্বার্থ, বাংলার কোটায় অন্য রাজ্যের মানুষকে পাঠাচ্ছেন, এইটা কিন্তু একটা বড় জায়গা রয়েছে। এইবার এখানে যে পাঁচটি আসন খালি হচ্ছে তার মধ্যে একটি তো বিজেপি পাবে, বিজেপির জায়গাটা আলোচনা করলাম, কিন্তু অন্যদিকে যে ইম্পর্টেন্ট জায়গাটা রয়েছে সেটা হচ্ছে বিজেপির একজন গেলেও তৃণমূলের চারজন সাংসদ কিন্তু এবার রাজ্যসভায় যাবেন। এবার অলরেডি যারা তৃণমূলের আছেন, সে নাদিমুল হক, শান্তনু সেন, শুভাশিস চক্রবর্তী এবং আবির রঞ্জন বিশ্বাস, এই চারজনে কি আবার টিকিট পাচ্ছেন? যতদূর শোনা যাচ্ছে খুব সম্ভবত এদের কেউই আর টিকিট পাচ্ছেন না। এবার কেউই যদি টিকিট না পান তাহলে তার অল্টারনেটিভটা কী হতে চলেছে, কারা পেতে পারেন, সেই জায়গাটা নিয়েও আলোচনা শুরু হয়েছে। যেটা শোনা যাচ্ছে, নাদিমুল হকের জায়গায় আরেকজন সংখ্যালঘু মুখকেই পাঠাতে চাইছে এবং সেই মুখ যদি মহিলা হয় এবং মুর্শিদাবাদ মালদা অঞ্চল থেকে হয় তাহলে একটা বড় বার্তা দেওয়া যাবে, এই রকম একটা ভাবনা চিন্তার জায়গা রয়েছে।
অন্যদিকে শান্তনু সেনের জায়গায় কিন্তু একজন বহিরাগত প্রার্থী হতে পারে, অর্থাৎ যিনি এই রাজ্যের নন বাট এই রাজ্য থেকেই আগে রাজ্যসভায় প্রার্থী হয়েছিলেন, অভিষেক মনু সিংভি, তার কথা শোনা যাচ্ছে। কেননা সারা ভারতবর্ষ জুড়ে 56টা আসনে রাজ্যসভায় ভোট হচ্ছে, কংগ্রেসের এমন কোনো ভালো জায়গা নেই যেখান থেকে অভিষেক মনু সিংভিকে রাজ্যসভায় আবার পাঠানো যায়। ফলে কংগ্রেসের মানুষ হলেও তৃণমূল কেন তাকে নিয়ে ভাবনা চিন্তা করছে? তার কারণ, তৃণমূলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠছে, তৃণমূল নেতাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠছে, সেই সমস্ত জায়গায় যে ফাইটটা, যে আইনি লড়াইটা দিচ্ছেন সেটা হচ্ছেন অভিষেক মনু সিংভি এবং কপিল সিব্বল। অখিলেশ যাদবকে ম্যানেজ করে কপিল সিব্বলকে উত্তরপ্রদেশ থেকে নির্দল প্রার্থী হিসেবে পাঠানো গেছে, বাংলা থেকেও অভিষেক মনু সিংভিকে কি পাঠানো হবে সেই নিয়ে কিন্তু চর্চা শুরু হয়েছে। যদি পাঠানো হয় তাহলে দলের অভ্যন্তরে কি ইকুয়েশন হবে, যদি পাঠানো না হয় তাহলে আগামী দিনে আইনি লড়াইয়ের ক্ষেত্রে কি ইম্প্যাক্ট হবে, সেই সমস্ত প্লাস মাইনাস জায়গাটা কিন্তু চলছে। এর পাশাপাশি সুভাষী চক্রবর্তী বা অভিরঞ্জন বসু, তারাও কেউ আর টিকিট পাচ্ছেন না বলেই শোনা যাচ্ছে। তাদের জায়গায় কারা আসবেন? একটা নাম শোনা যাচ্ছে সুভাষী চক্রবর্তীর জায়গায় উত্তরবঙ্গ থেকে কারুর একটা নাম ভাবনা চিন্তা করা হচ্ছে, আর অভিরঞ্জন বসুর জায়গায় কোনো এক দলীয় মুখপাত্র যেতে পারে। এবার যেটা সবথেকে বড় প্রবলেম হচ্ছে যে শাসকের অস্বস্তি কতখানি ঠিক বাড়বে এই প্রার্থী চয়ন নিয়ে। যদি যারা আছেন তাদেরকেই প্রার্থী হিসেবে পাঠানো হয় তার একটা অন্যরকম সমস্যা তৈরি হচ্ছে, আবার এদের অল্টারনেটিভ যদি অন্য কাউকে পাঠানো হয় সেখানেও সমস্যা রয়েছে। কী সমস্যা রয়েছে? এবারে যা শোনা যাচ্ছে, লোকসভা নির্বাচনে বহু প্রার্থীকে কিন্তু টিকিট দেওয়া নাও হতে পারে, কেননা সেখানে যে প্রাইমারি অ্যানালিসিস উঠে এসছে, প্রাইমারি ইম্প্যাক্ট সেখান থেকে উঠে এসছে, সেই জায়গায় জানা যাচ্ছে যে এদের আবারও মুখ করলে তা সেখানে হার কিন্তু কার্যত নিশ্চিত। ফলে অনেকেই মনে করছিলেন যে এই রাজ্যসভা ভোটে তাদের পুনর্বাসন দেওয়া হবে, তাদেরকে সেখানে পাঠানো হতে পারে। এবার যদি সেইটা না তাদেরকে পাঠানো হয় তারাও কিন্তু টেনশনে পড়ে গেলেন। এক, তাদেরকে মুখ করলে হারার সম্ভাবনা বেশি, আবার তাদেরকে যদি এখনই রাজ্যসভায় পাঠানো না হয় তাহলে আগামী দিনে তাদের দলের ভবিষ্যৎটা কী সেই নিয়ে প্রশ্ন হবে। ফলে লোকসভার আগে সেইটা নিয়ে কিন্তু তৃণমূলের মধ্যে একটা ডামাডোল তৈরি হওয়ার জায়গা তৈরি হচ্ছে। আবার যারা টিকিট এখানে অলরেডি পেয়ে আছেন, যারা রাজ্যসভার সাংসদ হয়ে আছেন, তারা যদি না পান সেখানেও কিন্তু দলীয় স্তরে একটা বড় সড়ো ধাক্কা আসতে পারে। যেমন নাদিমুল হক যদি টিকিট না পান সেক্ষেত্রে সংখ্যালঘু ভোট, সংখ্যালঘু যে মুখগুলো রয়েছে তারা সেখানে বীতশ্রদ্ধ হতে পারেন। অন্যদিকে সুভাষী চক্রবর্তী বা অভিরঞ্জন বসু, তাদের মতো যারা সাংগঠনিক নেতা, তারা যদি এই রাজ্যসভা ভোটে টিকিট না পান তাহলে দলীয় কর্মীরা সেই সব জেলায়, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা বা নদিয়া, সেখানে কিন্তু তারা মোরালি অনেকটাই ডাউন হতে পারেন, এবং তার ইম্প্যাক্ট কিন্তু ভোটে তৃণমূল কংগ্রেসের জন্য যথেষ্ট অর্থবহ হতে পারে, যথেষ্ট সেটা ক্ষতি করতে পারে ভোটের দিক থেকে। অন্যদিকে শান্তনু সেন, তিনি কিন্তু বলিয়ে কহিয়ে নেতা, দলের মুখপাত্র, দলকে আপ্রাণ ডিফেন্ড করে গেছেন, খুব অড সিচুয়েশনে দল পড়েছেন কিন্তু সেই জায়গাতেও দলকে ডিফেন্ড করেছেন, কিন্তু এত কিছু করার পরও তিনি যদি টিকিট না পান তাহলে দলের হয়ে যারা গলা ফাটাচ্ছেন, যারা চিৎকার করছেন, সবসময় দলকে ডিফেন্ড করার চেষ্টা করছেন, আগামী দিনগুলো আরও কঠিন হতে পারে বুঝতে পারছেন, তারাও কিন্তু মোরালি ডাউন হতে পারবেন। ফলে তৃণমূলের 4টি আসনের স্কোপ থাকলেও সেখানে উৎসাহ বেশি, সেখানে পাওয়ার জন্য জল্পনা বেশি, এবং যারা পাবেন যারা পাবেন না বোথ এন্ডই কিন্তু একটা বড় একটা ডামাডোল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা নিশ্চিতভাবে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূলকে যথেষ্ট অস্বস্তিতে রাখবে। ফলে খুব সাবধানে তাদেরকে প্রার্থী চয়ন করতে হচ্ছে। শেষ পর্যন্ত কারা পাবেন, কে কোন কোন নামে শিলমোহর পড়বে সেটা হয়তো আজকেই জানা যেতে পারে বিকেলের দিকে, কিন্তু যে নামই সামনে আসুক না কেন সেইখান থেকে দলের মধ্যে একটা একটা গুমড়ে থাকা ভাব কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু অনেকেই মনে করছেন। ফলে সব মিলিয়ে রাজ্যসভার ভোট সেটা নিয়ে কিন্তু টানটান উত্তেজনা শুরু হয়ে গেছে। একদিকে যেরকম রাজ্যসভার প্রার্থী দিয়ে বিজেপি লোকসভার আগে অনেক বার্তা দিতে চাইছে বঙ্গের ভোটারদের, বঙ্গের মানুষকে, দলীয় কর্মীদের এবং সামগ্রিকভাবে বঙ্গ রাজনীতিকে, অন্যদিকে তৃণমূলের হাতে স্কোপ বেশি, 4 প্রার্থী তারা পাঠাতে পারে, কিন্তু সেই প্রার্থী চয়ন কিন্তু তাদেরকে আলটিমেটলি একটা বড় সড়ো ডামাডোলের দিকে, হয়তো মুখে প্রকাশ্যে কেউ বলবেন না কিন্তু ভেতরে ভেতরে গুমড়ে থাকার সেই ডামাডোলের দিকে ফেলে দিতে পারে। ফলে সব মিলিয়ে জমজমাট বঙ্গের রাজ্যসভা ভোট, এবং সেই দিকে তাকেই কিন্তু বঙ্গ রাজনীতির মোড়টা বড় সড়ো দিকে একটা ঘুরে যেতে পারে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আপনারা কি মনে করছেন, এই রাজ্যসভা ভোট লোকসভার আগে বঙ্গ রাজনীতিতে ঠিক কতখানি ইম্প্যাক্ট ফেলতে পারে? উত্তরটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।